সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। করোনাজনিত সমস্যার কারণে দীর্ঘ সময় আমরা শ্রেণীকক্ষের কার্যক্রম থেকে বঞ্চিত, যেটা শিক্ষক হিসাবে বা তোমরা শিক্ষার্থী হিসাবে কারোরই কাম্য ছিল না। প্রকৃতি এমন এক বিধান যেখানে আমরা সবাই অসহায়, তারপরেও জীবন থেমে থাকে না। জীবনের প্রতিটা ক্ষণ চলে যায়, নির্ধারিত সময় পরে নির্ধারিত কাজ আমাদের করতেই হয়। সেই চিন্তা থেকে আমাদের স্কুলের মাধ্যমে আমরা এই অনলাইন ক্লাস শুরু করলাম। সেই প্রেক্ষাপটে এখন থেকে নিয়মিত আমি তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইন ক্লাসের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করব। আমি মাসুদা বেগম, সহকারী শিক্ষিকা, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অষ্টম শ্রেণীর বিজ্ঞান, আসলে বিজ্ঞান নিয়ে যখন আমরা আলোচনা করি, প্রথমেই যে বিষয়গুলি আমাদের সামনে আসে, জ্বর আর জীব। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী কারা? অনেকেই হয়তো জানো, আমরা আবার স্মরণ করে নিই। প্রাণী হচ্ছে সেই সমস্ত জীব যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমরা সংজ্ঞাকে দীর্ঘায়িত করব না, আমরা চলে যাব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? আমরা পাঠ্যবইয়ের আলোকে যদি লক্ষ্য করি, তাহলে তোমরা একটু খেয়াল করো, প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক, তার উপর ভিত্তি করে জীবজগৎকে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। তোমরা আবার একটু লক্ষ্য করো, প্রাণীদেহের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তার উপর ভিত্তি করে জীবজগৎকে বিন্যস্ত করার পদ্ধতিকে বলে শ্রেণীবিন্যাস। তাহলে আমরা যে বিষয়গুলি বুঝতে পারতেছি, যে পৃথিবীতে যে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে, তারা কিন্তু সবাই একই রকম না। তাদের মধ্যে যেমনি রয়েছে মিল, আবার কিছু অমিলও পরিলক্ষিত হয়, পরস্পর সম্পর্কযুক্ত। তাদেরকে একটা মানুষের পক্ষে বা একজনের পক্ষে অল্প সময়ে বা তার দীর্ঘ জীবনে যতটুকু জীবন সম্ভব জানা বা তাকে পর্যালোচনা করা কিন্তু মোটেও সহজসাধ্য ব্যাপার নয়। আর সেজন্যই মূলত এই শ্রেণীবিন্যাসের অবতারণা। এই ক্ষেত্রে আমাদের যে কথাটা বলতেই হয়, দীর্ঘ সময় বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিজ্ঞানী আলোচনা, গবেষণা, পর্যালোচনার মাধ্যমে আজকের যে নতুন শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেছেন, সেখানে অনেক অনেক বিজ্ঞানীদের নাম আমরা বলতে পারি, স্মরণ করতে পারি। পাঠ্যবইয়ের আলোকে আমি যে তিনজন বিজ্ঞানীর নাম অবশ্যই উল্লেখ করব, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াস, যাকে আমরা দ্বিপদ নামকরণের জনক বলে জেনে থাকি। এখন নিশ্চয়ই তোমাদের প্রশ্ন জাগতে পারে, এই দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণ এই বিষয়টা আসলে কি? দ্বিপদ, দুই পদ বিশিষ্ট। আমরা যদি শব্দটার অর্থ বিশ্লেষণ করি, তাহলে দেখব একটা বৈজ্ঞানিক নামের দুইটা অংশ, একটা হচ্ছে গণ, ইংরেজিতে তাকে বলি আমরা জেনাস, দ্বিতীয়টা হচ্ছে
প্রজাতি বা স্পিসিস। লক্ষ্য করো, এখানে আমি মানুষের বৈজ্ঞানিক নাম উল্লেখ করেছি, হোমো সেপিয়েন্স। হোমো হচ্ছে তার গণনাম, সেপিয়েন্স হচ্ছে তার প্রজাতি নাম। এই হোমো সেপিয়েন্স লেখার ধরনটা একটু খেয়াল করো, আমি দুইটা শব্দকে ভিন্ন ভিন্ন ভাবে লিখেছি এবং তাদের প্রত্যেকের নিচে একটা সরলরেখা দিয়েছি, যা বৈজ্ঞানিক নাম লেখার সুপ্রতিষ্ঠিত নিয়মের অন্যতম। আর এই নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস, সেজন্য ওনাকে আমরা বলি দ্বিপদ নামকরণের জনক। আমরা এ পর্যায়ে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলি আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমত, যে জীব প্রাণীদের যে অংশটাতে প্রাণীদের নিয়ে আলোচনা করা হবে সেই অংশটাকে আমরা বলবো অ্যানিমেলিয়া। কি বলছি আমি? অ্যানিমেলিয়া, যারা মূলত প্রাণী, তাদেরকে আবার দুইটা অংশে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী। আমরা পরবর্তী ক্লাসগুলিতে এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আবার একটু লক্ষ্য করি, শ্রেণীবিন্যাসকরণে যে ধাপগুলি আমরা ব্যবহার করি সেখানে সাতটি ধাপ রয়েছে। আমরা মনে রাখব ধাপের সংখ্যা হচ্ছে সাতটি। লক্ষ্য করো, বোর্ডে লক্ষ্য করো, ধাপের সংখ্যা হচ্ছে সাতটি। সবচেয়ে উপরের যে ধাপ জগৎ, তার পরবর্তী ধাপ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। অনেক সময় পরীক্ষাতে একটা ছোট অবজেক্টিভ থাকে, প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটি? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ইতিমধ্যে, সেই সর্বনিম্ন ধাপটি হলো প্রজাতি। সর্বনিম্ন ধাপটি হলো প্রজাতি। তাহলে সর্বোচ্চ ধাপটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ইয়েস, জগৎ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান এমন একটা বিষয় যাকে প্রতিনিয়ত আলোচনা পর্যালোচনা করে নতুন নতুন তথ্যকে সুপ্রতিষ্ঠিত করা হয়। সেখানে মানুষ তার নিজের প্রয়োজনেই আসলে এই বিষয়গুলি পর্যালোচনা করে। এখন আমরা এতক্ষণ যাবত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা কেন আলোচনা করব, আমরা কেন জানব, অর্থাৎ যদি তুমি আমাকে প্রশ্ন করো যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনে কি ম্যাম, মানুষ তার প্রয়োজনেই সব কিছু করে। তোমরা বাংলাতে অনেক সময় পড়ো, প্রয়োজনই উদ্ভাবকের জননী। তো এই শ্রেণীবিন্যাসটা কিন্তু আমরা আমাদের প্রয়োজনেই করতেছি বা এটার সম্পর্কে আমরা আলোচনা করছি। একটু আগে ক্লাসের শুরুতে আমি একটা তথ্য দিয়েছিলাম প্রাণী জগতের সদস্য সংখ্যা সম্পর্কে, ভুলে যাওনি নিশ্চয়ই? আমি আবার স্মরণ করিয়ে দেই, প্রাণী জগতের প্রজাতির সংখ্যা প্রায় 15 লক্ষ। আমরা কিন্তু চিন্তা করতে পারি না, তাই না? প্রজাতি সদস্য নয়, কিন্তু প্রজাতি মানে এক এক বৈশিষ্ট্য সম্পন্ন অনেক প্রাণী দল। তাহলে এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা, তাদের আকার প্রকরণ জানা, বুঝা, তাদেরকে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা, তাদের ক্ষতির হাত থেকে নিজেদেরকে সুরক্ষা করা, তাদেরকে একটা সুনির্দিষ্ট ভাগে বিভক্ত করা,
এই কাজগুলি জানার জন্য অবশ্যই আমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে আমরা যদি একটু হাইলাইটস করে দেখি যে কোন অংশগুলি আসলে শ্রেণীবিন্যাস করার জন্য আমাদের প্রয়োজন হবে, বা আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোন তথ্যগুলিকে সহসা জানতে পারব। প্রথমেই তো আমরা জেনে নিলাম যে আমরা অল্প সময়ে বিশাল প্রাণী জগৎ সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে পারবো। আমি আবার বলছি, একটি সাধারণ ধারণা পেতে পারবো। এই ধারণাটা অবশ্যই বিজ্ঞানসম্মত, লক্ষ্য করো, বিজ্ঞানসম্মত উপায়ে জানতে পারবো। আমরা এই তথ্যগুলিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে তাদের মধ্যে মিল অমিল পারস্পরিক সম্পর্ক জেনে তাদেরকে আমি শনাক্ত করতে পারব। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি বলি অমেরুদণ্ডী প্রাণী, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যাদের মেরুদণ্ড নেই। তাহলে প্রথমেই আমি প্রাণীকে একটা ধাপে ফেলে দিলাম, তার মেরুদণ্ড নেই। আমি যদি বলি মেরুদণ্ডী প্রাণী, বুঝে যাব এই প্রাণীটার মেরুদণ্ড আছে, তাহলে তাকে আমি সহসাই শনাক্ত করতে পারছি। বিশাল প্রাণী জগৎ এখনো অনাবিষ্কৃত বিভিন্ন তথ্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে এদেরকে নিয়ে পর্যালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। তাই নতুন নতুন প্রাণী প্রজাতিও কিন্তু আবিষ্কৃত হচ্ছে, তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের এই শ্রেণীবিন্যাসটা জানা প্রয়োজন। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা ওই প্রাণীদেরকে শনাক্ত করতে পারি, তাদেরকে একটা নতুন করে নাম দিতে পারি, বৈজ্ঞানিক নাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন শ্রেণীবিন্যাস জানা প্রয়োজন, কেন শ্রেণীবিন্যাসের নিয়মকানুন আমরা জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পর তোমাদের সান্নিধ্য না হোক, তোমাদের কাছে কথাটুকু পৌঁছে দিতে পেরে নিজেকে খুব ভারমুক্ত লাগছে, আর মনে আশা যাচ্ছে যে নিয়মিতই তোমাদের সাথে দেখা করব। তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময়কে নিজের সুবিধা মতো কাজে লাগাবে এবং নিজেকে সামনের দিনগুলিতে আরও বেশি শানিত করার সমূহ প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা সবাই কিন্তু জানি যে কোনো সমস্যার সমাধান হয়, এটা আমাদের সৃষ্টিকর্তার উপর থেকে বলা একটি নির্দেশনা। সমস্যায় আমরা ধৈর্য ধারণ করব আর বৈজ্ঞানিক উপায়ে এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়ম অনুযায়ী আমরা চলব। আমি আশা করি এবং দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশে নিয়ে আমরা আবার একত্রিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালাম।